Hello everyone, welcome to the business talk now. I'm Priti and I'm actually talented to Palash. So I want to share the actually unique business. You're very talented and very known place in YouTube. Please welcome Sampreet Dutta. Hello sir, how are you? Good. Rajat, you're going to be a man here at the Rajat. Please go ahead and have a man here shoot. I'm not sure what you're going to do. আমার যে গানটা ইউটিউবে সবথেকে বেশি হিট করেছে তো এই গানটাই আমি শোনাচ্ছি গানটা আমার নিজের পরিচয় তুমি মুঝে পে করকে সিতম দিল কো হর বার লায়া ঝুঠে থে ওয়াদে তেরে জিনকো মে সমঝ ন পায়া দিল মেরা তোড় কে হাস দি এক দিন তু ভি রোয়েগি আজ দূর গই আঁখোঁ মে দেখে আসু বেওয়ফা 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 হায় তু ও বেওয়ফা 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 হায় তু সুদান অনেকেই ভালোবাসে কিন্তু এইটা কবে ঠিক করে এটা ঠিক করেছিলাম তখন স্কুল লাইফে যখন ওই ফ্রেন্ডদের মাঝখানে গান করতাম তো তখন গান না ছোটবেলা থেকে গান বাজনা হতো না তখন আমি আর কি ফুটবল প্লেয়ার ছিলাম তো আমি কলকাতায় বড় বড় ক্লাব তখন খেলতাম জুনিয়র লেভেলে মোহনবাগান স্টেম্বল চিরা তারপরে সাউথ ক্যালকাটা স্কুল ডিস্ট্রিক্টেও খেলেছি ক্যাপ্টেন ছিলাম তো ওই বন্ধুদের মাঝখানে থাকতে থাকতে তখন ওই ফাঁকা টাইমে একটু গান হয়েছে তো তখন এই গান হতে হতে ওরাই বললো যে গানটা ভালো গাস তো ওদের শোনাতে শোনাতে ওদের মাধ্যমে লোকের কাছে ওই মানে আর কি গানের ব্যাপারটা পৌঁছে যায় যে ও গান গাইছে তো এরকম করতে করতেই তখন ইচ্ছা জাগে যে হ্যাঁ সবাই যখন বলছে গানটা আমার করা হবে তো ভেতরে ইচ্ছা ছিল কিন্তু প্রকাশটা ঠিকভাবে হতো না ওইভাবে প্রকাশটা হয় তারপর থেকে স্টার্ট হয় আর কি গানের চাষ প্রথম কাজ ছিল মানে গানের দিক থেকে গানের দিক থেকে প্রথম তো ছোটবেলা থেকে যখন মানে গানটা নিয়ে ভাবতাম তো প্রথমে নিজের ভেতর থেকে ইচ্ছা ছিল যে নিজের কোনো একটা গান তৈরি করা কম্পোজিশন তৈরি করা বাট আমার তো মানে ফ্যামিলিতে বলতে গেলে গান নিয়ে তেমন কোনো চর্চা নেই তো আমি প্রথম যে গানের দিকে এগিয়ে যাই আর ফ্যামিলিতে তখন চাপ ছিল আর কি গান করাটা বাড়ি থেকে সাপোর্টটা ঠিক পেতাম তো তখন ইচ্ছা ছিল যে আর কি নিজের কম্পোজিশন কিছু একটা করব তখন অপশনটা কম ছিল এখন যেরকম লোকের কাছে ইউটিউবটা অনেক অপশনটা এখন মানে ঘরে বসে একটা ফোনে ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম মানুষ জেনে গেল বাট আমি যেই সময় কথা বলছি তখন 2009-08 এই সময় ব্যাপারটা অতটা ইজি ছিল না তো তখন করতে গেলে কোনো মিউজিক কোম্পানির কাছে যেতে হতো যে আমার একটা অ্যালবাম রিলিজ করুন ওটার জন্য মানে কারোর মাধ্যমে যে আমি যাবো সেটারও অপশন ছিল না আমার কাছে তো ওই স্টেজ পারফরমেন্সটাই ছিল মেন তখন ওখান থেকে মানুষের কাছে পৌঁছিটি পাওয়া তো ওইটা থেকে স্টার্ট হয় স্টেজ পারফরমেন্স থেকে মিউজিক্যাল জার্নিটা শুরু হয় গান গাওয়াটা তো তখন স্টেজে তো অন্যের গান গাইতে হতো অন্য সিঙ্গারদের গান গাইতে হতো আর পরে যখন এই অপশনটা পেলাম ইউটিউব যে নিজের কোনো জিনিস আমি সাকসেস পাওয়ার জন্য যদি কোনো সিঙ্গারকে বিট দিতে হয় তো সবার আগে বলবো গানটা একটা গানের মানে গানটা যেটা আর কি ইউটিউবে শোনানো হবে ওটা সবার আগে ভালো হতে হবে আর এবারে মানুষ দুরকম টেস্ট করে একটা হচ্ছে খুব ভালো ভিডিও অথবা খুব ভালো অডিও এবার কেউ যদি মানে কথার কথা কিছু সিঙ্গার আছে যারা অডিও ভিডিওর উপরে হেভি লেভেলের হয় আবার কিছু সিঙ্গার আছে যাদের কাছে হয়তো কোম্পানি স্পন্সর করার মতো তেমন কোম্পানি নেই বা ইনভেস্ট করার মতো নিজের কাছে টাকা নেই তো তাদেরকে সবার আগে বলবো যে গানটা একদম মানে যেটা রিলিজ করবে অবশ্যই ভালো মিউজিক হতে হবে ফার্স্ট
লিরিক্সটাও খুব দরকার একটা ভালো গানের জন্য, এই দুটো প্রথম, তারপরে ভিডিওটা তো রয়েছে। হ্যাঁ, মজার মজার একটা জিনিস ঘটে, যেরকম এখন সব থেকে যেটা ইউটিউবে, এখন ইউটিউবটা এই কয়েকটা সময়ের মধ্যে খুব সস্তা হয়ে গেছে বলা যেতে পারে। মানে এখন যেটা হয়, আমি একটা জিনিস মানে প্রেজেন্ট করলাম, ইউটিউবে রিলিজ করলাম, এক সপ্তাহের মধ্যে দেখা যায় কম করে 100টা চ্যানেল ওটাকে নিয়ে একটা কাজ করে ফেলেছে। হয় অডিওটাকে নিয়ে একটা কোনো ফেক ভিডিও বা একটা ফেক পোস্টার, তো এরকম হচ্ছে। এরকম অনেক কোম্পানি বা সরি চ্যানেল আছে যাদের নাম আমি নেব না, এগুলোতে আবার কন্ট্রোভার্সি চালু হয়ে যায়। তো এরকম অনেক কি লাভ ফ্যান ফ্যান এরকম দিয়ে অনেক ক্রিয়েশন এসব বেরিয়ে গেছে। তো তারা কী করেছে, এই গানটাকে নিয়ে ভিডিও করেছে। এবার কী হয়, কলকাতার আমি ছেলে, এবার হয়তো দেখা গেল আসানসোলের একটা চ্যানেল আছে, এবার তাদের মানে চেনাশোনা হচ্ছে আসানসোলের ভেতরে, মানে সবাই চেনে বন্ধু থাকে, তারা ওই গানটাকে নিয়ে ভিডিও করেছে। এবার আসানসোলের বন্ধুরা চেনে যে গানটা এটা, ভিডিওটা এটা, সিঙ্গার সম্প্রীত দত্ত। তো এরকম করতে গিয়ে আমি একটা শো করতে গিয়েছিলাম আপনার ওটা হচ্ছে মেদিনীপুরের দিকে, ওটা হচ্ছে জায়গাটার নামটা আমার মনে পড়ছে, হলদিয়া। হলদিয়াতে যখন আমি শো করতে যাই তখন গ্রিন রুমে এসেছি, তো এইবারে এরকম ভিড় লেগে গেছে, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে সেলফি তুলবে। ওখান থেকেই মানে যখন গাড়ি থেকে না মানে গাড়ি ঢোকা শুরু হয়, ওখান থেকেই মানে আর কি ওই ভিড়টা স্টার্ট হয়ে যায়, ফোনের ক্যামেরা অন, তারপরে তো গাড়ির মধ্যে ঝাপাঝাপি বেরোনোর পর এইসব চলতে থাকে। তো আমি কোনো রকমই গ্রিন রুমে ঢুকেছি, ঢোকার পর এবার ক্লাবের কর্মকর্তারা এসছেন আর কি, আলাপ হয়েছে, তো আলাপ পরিচয় হচ্ছে। তো এরকম তিনটে ছেলে ছিল, তারা বলছে যে আমরা তো এখানে থাকি, আমরা প্রোগ্রাম দেখতে এসেছি, একটা গানের রিকোয়েস্ট আছে। আমি বললাম যে গানটা কী গান বলুন, বলছে গানের নাম বলতে পারবো না, গানটা ইউটিউবে চালিয়ে শুনিয়ে দিচ্ছি, একটুই শুনতে হবে কিন্তু গাইতে হবে সেভাবেই হোক। বললাম ঠিক আছে, শোনার তো একটা অন্য ভিডিও ছিল, আর গানটা আমারই, সেখানে লেখা রয়েছে বেওয়াফা একটু, ওটা চালিয়ে দিল। ফার্স্ট মিউজিকটা শোনার পরেই আমি বুঝে গেছি যে গানটা আমার, বলছে এটা একটা সিঙ্গার গেয়েছে। এবং ওখানে নামটা মেনশন করা ছিল না, ওখানে দেওয়া ছিল ওই হার্ট টাচিং ভিডিও, হার্ট টাচিং সং, স্যাড সং এরকম। তো ওটা দেখে এরকম দিয়ে দিল, তো আমি শুনলাম যে এই গানটা তো আমি গাইতে পারবো না, অনেক বড় সিঙ্গার বা এটা কে গেয়েছে, আমার দ্বারা এত কঠিন গান গাওয়া হবে না, আমি এখানে র্যাপ রয়েছে, হ্যান্ড ফ্যান রয়েছে। বলছে ওইসব আমরা জানি না, আমরা কিন্তু এই গানটা শুনবো, সব জায়গায় এই গানটা রিকোয়েস্ট করি, আপনারা বলছে আপনাকে করতে হবে। এইবারে ওরা দাঁড়িয়ে আছে দেখছে বারবার, তখন ওরা ফোন একটা সেলফি অবধি নেয়নি, কোনো রকম কিছুই করে। মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এরকম ইউটিউব সিঙ্গার এবং হিট সং এর মধ্যে যখন ওই নামটা আসে, তখন ওদের মধ্যে একটা মানে তাকাতাকি ব্যাপার চালু হয়ে যায় যে এই নামটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, দাদা আপনি গেয়েছেন, মানে এই ব্যাপারটা আমার মনে হয় আমি মানে হাত ছড়ে মনে হয় আমি গেয়েছি না, তাহলে একটা সেলফি এবার এবার তো মানে মানে ছাড়াছাড়ি ব্যাপারটা নিয়েও এইরকম ছোট ছোট হয়ে থাকে, রাস্তায় ঘাটে চলতে গেল এরকম। এনজয় করা হয় অডিয়েন্সের মাঝখানে থেকে লাইভ পারফরমেন্স, অডিয়েন্সের অডিয়েন্স যখন ওই যে মানে কি বলবো উত্তেজনা ব্যাপারটা, ইউটিউবে তো আমরা জাস্ট ভিউজটা দেখছি, সাবস্ক্রাইবার দেখছি, এই দুটো দেখছি, আর লাইভ স্টেজের মজাটা হচ্ছে ওই অডিয়েন্সের ওই যে মানে উত্তেজনা, ওই যে হাত চালির আওয়াজ, আর ওই যে উত্তেজনা ওটা শুনতে বেশি মানে ওঠার সঙ্গে সঙ্গে ওই যে চেঁচামেচিটা, যেখানে আপনার গানের শুরুতে ওই চেঁচামেচিটা, ওটা কোথাও পাওয়া যায়। এখন সাপোর্ট বলতে যেরকম আগেও পেতাম না এখনো পাই না। হ্যাঁ, আগে যেরকম মিউজিকের মানে মিউজিক্যালি কিছু করতে গেলে যে অবজেকশনটা ছিল যে না এটা করা যাবে না, বা গান গেয়ে কী হবে, গান গেয়ে কতদূর তুমি এগোবে, কারণ প্রথম কথা আমার ফ্যামিলিতে তো গান মানে মিউজিক রিলেটেড কেউ নয়, ঠিক আছে, তো এবার কতটা কী পারবো, কতটা কী এগোবো, এইটা নিয়ে ভয় ছিল, বা মিউজিক করুক এটা কেউ চাইতে পারে, যা হয় আর কি নর্মাল পড়াশোনা করে একটা নর্মাল বাড়ি থেকে ছেলে হয়, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বা কিছু না হলে একটা ব্যাংকে চাকরি করবে, বা এরকম যেহেতু আমি স্পোর্টসে ছিলাম, স্পোর্টস থেকে একটা চাকরি পাওয়া যেত সেই সময় ফুটবল খেলে, তো ও
পারবো আমি জানি। এখন যেটা হয় এখন ওই মাঝে মাঝে ঘরে এসে ওই কিছু গল্প শুনি, বাবা হয়তো বললেন যে রাস্তায় গেছিলাম দুজন বলছে যে আপনি তো সম্পিতের বাবা গান করে, আমাদের যদি একটা অনুষ্ঠান এরকম করে দিত বা এখানে আমাদের এখানে আসতো, এই ধরনের জিনিসগুলো পাই, এইগুলো শুনে ভালো লাগে। না সাপোর্ট সেভাবে মানে নেই, মানে আমাকেই ওই লড়ে করতে হয়। মনে পড়ে রুবিলায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবিরায়। বাংলা গান কেন গাওয়া হয় না এটা সত্যি অনেকের প্রশ্ন, বাংলা গান কেন গাওয়া হয় না। প্রথম কথা হচ্ছে বাংলা গান গাওয়া হয় না এই কারণে, যখন আমি প্রথম ইউটিউবে আমার ভিডিও ছেড়েছিলাম আপলোড করেছিলাম যখন, তখন আমি হিন্দি গান দিয়ে স্টার্ট করি। দেন কি হয়, হিন্দি গানটা আমার মানে আমার সাবস্ক্রাইবার্স যারা আছে পশ্চিমবাংলার থেকে পশ্চিমবাংলার বাইরে বেশি, তো তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা আছে বাংলাটা খুব একটা মানে ওরা জানে না বোঝে না, তো তো কমেন্ট আসতে থাকে যে অর এক হিন্দি গানা, অর এক স্যাড সং, এরকম টাইপের এই কমেন্ট কম আসে যে দাদা আরেকটা হোক বা এরকম, বাংলা কমেন্ট কম থাকে হিন্দি প্রচুর থাকে। তখন আমি আমার মনে হয় যে ঠিক আছে, যখন এত কমেন্ট আসছে যে হিন্দি গানের জন্য, আমি একটা হিন্দি আরেকটা হিন্দি আরেকটা হিন্দি করতে করতে হিন্দিটাই হতে থাকে, বাংলাটা একদমই কম। দেন তারপর আমার মনে হয় যে না বাংলা গানও একটা করবো ইচ্ছা বাংলা। তো দেন আমি একা মন বলে একটা গান রিলিজ করি, ওই গানটাও খুব ভালো রেসপন্স পাই, তো ইচ্ছা আছে আমার সামনে বাংলা গান নিশ্চয়ই আপলোড করবো।